সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 3 এর অন্তর্ভুক্ত পার্ট 1 এর স্পেলিং নিয়ে। তোমরা জানো অ্যাডমিশন টেস্টের জন্য স্পেলিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং স্পেলিং নিয়ে যদি তোমরা নেগলেক্ট করো দেন ইউ উইল বি নেগলেক্টেড। সো স্পেলিংকে তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং স্পেলিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে তোমরা কারেক্ট স্পেলিং যেটি থাকে সেটির খুব কাছাকাছি দু একটি বিষয় বা দু একটি লেটার চেঞ্জ করে দিয়ে তোমাদেরকে অনেক সময় কনফিউজ করে ফেলা হয় যে কোনটি আসলে সঠিক। এরকম অনেক প্রশ্ন থাকে যে উইচ ওয়ান ইজ কারেক্ট, অথবা এরকম থাকে উইচ ওয়ান ইজ ইনকারেক্ট। তাই তোমাদেরকে এই স্পেলিংগুলো বারবার লিখতে হবে এবং মুখে উচ্চারণ করে বলতে হবে। যখন তুমি বলছো, খাতায় লিখছো, এই প্রসেসে যখন তুমি বারবার এগুলো শিখবে তখন তোমরা সেগুলো মনে রাখতে পারবে। এবং স্পেলিং মুখস্থ করার জন্য বা স্পেলিং মনে রাখার জন্য কিছু শর্ট টেকনিক আছে, সেগুলোর জন্য বাজারে অনেক বই আছে, সেগুলো তোমরা পড়তে পারো। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের স্পেলিংয়ের লেসনটি শুরু করা যাক। আমরা স্পেলিংয়ের জন্য আজকে যেই স্পেলিংগুলো নিয়ে এসেছি, প্রথমটি হলো সার্জন। তোমরা সবাই চিনো সার্জন। এই সার্জন স্পেলিংয়ের ক্ষেত্রে তোমরা যেই জায়গাতে ভুল করতে পারো, যেই জায়গাতে কনফিউজ হতে পারো, সেটা হলো যে GEON, তোমরা সরাসরি GON লিখে ফেলতে পারো। তাই এই সার্জন যখন তুমি উচ্চারণ করছো তুমি এভাবে লিখবে SURGE, GE যে আছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, সার্জন। ওকে, কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান, পারসপিকেশাস। পারসপিকেশাস বলতে মূলত একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছে। এই পারসপিকেশাস শব্দটির মধ্যে বা এই ওয়ার্ডটির মধ্যে তোমরা যে জায়গায় কনফিউজ হতে পারো, ফর এক্সাম্পল পারসপিকেশাস, সি অর কে, এ অর ই, এই জায়গাগুলোতে তোমরা ভুল করতে পারো। তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে একটা ওয়ার্ড দেখে আমি কোন জায়গাটাতে কনফিউজড হতে পারি বা এই ওয়ার্ডের কোন জায়গাটাতে ভুল করার পসিবিলিটি রয়েছে। সেটা যখন তোমরা খুঁজে বের করতে পারবে, বারবার সেই জায়গাটা মনে রেখে লিখবে, যত চর্চা করবে তত সহজেই তোমরা এই স্পেলিংগুলো বন্ধুরা মনে রাখতে পারবে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যাভারিশাস। অ্যাভারিশাস বলতে ওই ধরনের ব্যক্তিদেরকে বোঝায় যারা হচ্ছে অর্থ বা ক্ষমতা পাওয়ার জন্য লোভী। এই অ্যাভারিশাস বলতে ওই মানুষদেরকে বোঝাচ্ছে। এই অ্যাভারিশাসের একটা কমন ভুল আমরা করে থাকি, AVE লিখে ফেলে অনেকে ভুলে, বাট দেয়ার ই উইল বি এই অ্যাভারিশাস, অ্যাভারিশাস তোমাদেরকে মনে রাখতে হবে AVE হবে। ওকে, আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো জেনারসিটি। দিস ইজ আ ভেরি ইজি ওয়ার্ড, তোমরা মনে করতে পারো যে স্পেলিংয়ের জন্য এটা আমি পারি, খুবই সহজ ওয়ার্ড। অ্যান্ড এই যে পারি ভাবছো, খুবই সহজ ভাবছো, সহজগুলোতেই তোমরা ভুল করে ফেলো অনেক সময়। জেনারসিটি বলতে হচ্ছে মূলত উদারতাকে বোঝাচ্ছে। অ্যান্ড এইখানে আমরা যেটাতে কনফিউজড হতে পারি, GENE, এই যে ডাবল ই, এখানে অনেকে ভুল করে, একটাতে এ লাগিয়ে দেয় আর একটাতে হচ্ছে ই লাগিয়ে দেয় অনেকে আগেরটাতে। সো এই জিনিসটা যেন আমাদের না হয়, আমরা দুটোতেই ই ব্যবহার করছি, জেনারসিটি মুখে উচ্চারণ করব, সাথে সাথে আমরা খাতায় লিখে ফেলব। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো র্যাপ্রিহেন্সিবল। র্যাপ্রিহেন্সিবল মিন্স দ্য ব্যাড থিং, মানে একটা খারাপ কিছু করেছো তুমি যেটা হচ্ছে তিরস্কারযোগ্য, এ ধরনের কাজকে আমরা বলছি র্যাপ্রিহেন্সিবল, র্যাপ্রিহেন্সিবল। র্যাপ্রিহেন্সিবলে এই জায়গাতে তুমি আই লিখে ফেলতে পারো, র্যাপ্রিহেন্সিবল, HA লিখে ফেলতে পারো। সো এই জায়গাতে তোমার ভুল করার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো কেয়ারফুল থেকে, সতর্ক থেকে বারবার লিখবে, তাহলেই দেখবে তোমরা র্যাপ্রিহেন্সিবল এবং বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে কারেক্টলি তোমরা স্পেল করতে পারছো। সো নাও গো টু দ্য নেক্সট ওয়ার্ড, আমাদের পরবর্তী ওয়ার্ড হলো প্রেস্টিজিয়াস। প্রেস্টিজিয়াস মানে হলো মর্যাদাপূর্ণ। সো এই প্রেস্টিজিয়াস ওয়ার্ডের যে জায়গাতে আমরা কনফিউজড হয়ে যাই সে জায়গা হলো প্রেস্টিজিয়াস। এইখানে ই এর জায়গায় একটা কনফিউজড হতে পারে, অ্যান্ড দেন আই এর জায়গায় আমরা অনেকে ই লিখে ফেলি। আই মাইসেলফ, আমি নিজে এই ভুলটা করতাম, প্রেস্টিজিয়াস, আই হবে নাকি ই হবে এরকম একটা মানে অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ে যেতাম, ডিলেমার মধ্যে পড়ে যেতাম। তো তোমাদের জন্য সেটি না হয়, সেজন্য তোমরা খুঁজে বের করবে যে আমার এই ওয়ার্ডটির কোন জায়গাতে ভুল হওয়ার পসিবিলিটি রয়েছে, সেটি আইডেন্টিফাই করতে পারলে বারবার লিখলেই তবে তোমরা এই ভুল থেকে উত্তরণ করতে পারবে। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ ইজ আ মেডিকেল ইকুইপমেন্ট উইচ ডক্টর্স ইউজ টু লিসেন টু ইউর হার্ট অ্যান্ড লাঞ্চ। দিস ইজ আ মেডিকেল ইকুইপমেন্ট, এই যে কানের মধ্যে ভাবে থাকে এরকম করে আমাদের এই যে চেক করে না এখানে সাউন্ড শুনে, শোনার জন্য, দ্যাট ইজ কল্ড স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ এই ওয়ার্ডটি
কিছুটা আননোন হওয়ার কারণে যারা মেডিকেল স্টুডেন্ট বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের জন্য হয়তো এটা সহজ হতে পারে, বাট যারা আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বা কমার্সে রয়েছে, বিজনেস ফ্যাকাল্টিতে রয়েছে, ওদের জন্য দিস ইজ অ্যান আননোন ওয়ার্ড, মেবি দিস ইজ অ্যান আননোন ওয়ার্ড। তাই আমাদেরকে এটি স্টেথোস্কোপ বারবার লিখতে হবে, এখানে ইটা খেয়াল রাখতে হবে, স্কোপ। সো আমরা সবাই কিন্তু স্কোপ লিখতে পারি, আমরা স্টেথো আলাদা লিখে স্কোপ লিখে দিলেই কিন্তু স্টেথোস্কোপ হয়ে যাচ্ছে। স্কোপ আলাদা লিখে স্টেথো পর্যন্ত লিখে স্কোপ আলাদা লিখে দিলাম। এভাবে আমাদেরকে খুঁজে বের করতে হবে হোয়াট আর দ্য টেকনিক্স। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো বন্ধুরা সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট, সাইকোলজি থেকে সাইকোলজিস্ট, এই যে সাইকোলজি, এর মধ্যে আমরা এস দিয়ে উচ্চারণ করছি কিন্তু শুরুতে বা প্রথমে একটি পি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমরা সাইকোলজিস্ট বলছি কিন্তু এই পিটি উজ্জ্বল রয়েছে, তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সাইকোলজি, সাইকোলজিস্ট এই বিষয়গুলোর ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই পি যুক্ত করতে হবে। সাইকোলজিস্ট মানে হচ্ছে মনোবিজ্ঞানী, তোমরা সবাই জানো। বন্ধুরা আমাদের পরবর্তী স্পেলিংটি হলো প্রলিফারেশন, যার অর্থ হলো দ্রুত বিস্তার। সো এই প্রলিফারেশন, প্রলিফারেশন এ হবে নাকি ই হবে, কনফিউশন। প্রলিফারেশন এইখানে এই অংশটা তোমরা কোনো ভুল করার সম্ভাবনা নেই, কিন্তু এই জায়গাতে প্রলিফারেশন এ হবে নাকি ই হবে, আই, এই জায়গাগুলোতে তোমরা ভুল করতে পারো, তাই বারবার সেই ওয়ার্ডগুলো লিখবে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো ফসফোরেসেন্ট। ফসফোরেসেন্ট অনেক বড় একটি ওয়ার্ড, এইটা তোমরা যখন বারবার লিখবে তখন তোমরা সঠিকভাবে স্পেলিংটা পরীক্ষায় যদি আসে তোমাদের তখন তোমরা অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো ইনসিস্টেন্ট। ইনসিস্টেন্ট অর্থ হলো অবিশ্রান্ত, অক্লান্ত, দ্যাট মিন্স হচ্ছে বিরামহীনভাবে যখন একটা কাজ করা হয়, বিরামহীনভাবে যখন একটা কিছু চলতে থাকে, দ্যাট ইজ ইন সাম কেসেস আই মিন বোরিং, ওইটাকে আমরা বলছি ইনসিস্টেন্ট। ইনসিস্টেন্টের ক্ষেত্রে দেখো তোমরা বন্ধুরা ডাবল এস রয়েছে। সো এই জায়গাটাতে আমি নিজেও অনেক সময় কনফিউজড হয়ে যেতাম, ইনসিস্টেন্ট একটা এস নাকি ডাবল এস, ঠিক আছে। সো তোমরাও এই ডাবল এস এর আগে সিই, ইনসিস্টেন্ট, ডাবল এস এ এন টি, ইনসিস্টেন্ট, বারবার এই বানানটার দিকে তাকাবে আর খাতায় লিখবে, মুখে উচ্চারণ করবে, তাহলেই সহজ হয়ে যাবে। আর নেক্সট ওয়ার্ড ইজ অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট কোনো একটা বিষয় অপেক্ষাকৃত ভালো করা, উন্নত করা, দ্যাট ইজ কল্ড অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট, এম ই দেন এল আই, অ্যামিলিওরেট, এই এম ই, এম এর পরে হচ্ছে ই হচ্ছে, মুখে মুখে বলবে অ্যামি লিওরেট, তাহলে দেখবে স্পেলিংটি খুব সহজ মনে হবে তোমার কাছে। বন্ধুরা আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো মেটিকিউলাস। মেটিকিউলাস মিন্স কোনো একটা বিষয়ে সম্পর্কে খুবই যত্নশীল, একদম খুঁটিনাটি সব কিছু বিষয়ে যখন আমরা কেউ লক্ষ্য করি বা হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন কোনো একটা কাজ করা হয়, নিখুঁতভাবে কাজ করা হয়, দ্যাট ইজ কল্ড মেটিকিউলাসলি, মেটিকিউলাসলি। সো মেটিকিউলাস, মেটিকিউলাসলি এর ক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গাটাতে এম ই দেন ম্যাথি, টি ই লিখে ফেলতাম আমি নিজে, তো তোমরা যেন ই না লিখো, ম্যাথি, টি আই, টি আই, মুখে বলবে লিখবে, বলবে লিখবে, ম্যাথিকিউলাস, ম্যাথিকিউলাস অথবা ম্যাথিকিউলাসলি, দুটি ওয়ার্ড একই, জাস্ট এল ওয়াই যুক্ত করে দিলেই হচ্ছে। ওকে, সো দিস ইজ অলসো আ কমন স্পেলিং, পরীক্ষায় তোমরা পেতে পারো। দেন ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস বলতে হচ্ছে ওই ধরনের ব্যক্তিদেরকে বোঝায় যারা অনেক খুঁতখুঁতে, দোষ ধরতে তৎপর। সো ফাস্টিডিয়াস প্রথমে খুব সহজভাবে যেটা তোমরা করতে পারো, এফ এ এস টি, ফাস্ট, দ্যাট মিন্স হচ্ছে দ্রুত লিখতে পারো, ফাস্ট লিখে টিডিএস, আই মিন আই ডি আই ও ইউএস, ইডিএস লিখে দিতে পারো, ফাস্ট, ইডিএস, ফাস্ট, অথবা যদি তোমাদের এভাবে কনফিউজ মনে হয় তোমরা এফ এ এস ফাস্ট লিখতে পারো, দেন টিডিএসও লিখে দিতে পারো, তুমি যেভাবে মনে রাখতে পারবে, তোমার জন্য যে টেকনিকটা সহজ নিজের টেকনিকটা নিজেই খুঁজে বের করতে হবে। ওকে ফাইন, তারপরে তোমরা অনেকগুলো বইয়ের কিন্তু মানে সাহায্য নিতে পারো, সহযোগিতাও নিতে পারো। দ্য নেক্সট ওয়ার্ড ইজ কলোসাল। কলোসাল মানে হলো অনেক বিশাল, প্রকাণ্ড। সো কলোসালের ক্ষেত্রে হচ্ছে ডাবল এস রয়েছে, এইটা তোমরা মনে রাখলেই হবে, এই জায়গাতেই স্টুডেন্টরা মূলত কনফিউজড হয়ে যায়। বন্ধুরা আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যাপ্রিহেনশন।
apprehension. This is a very common spelling. পরীক্ষায় তোমরা পেয়ে যেতে পারো. Apprehension অর্থ মানে অর্থ হলো ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা বা হচ্ছে উৎকণ্ঠা. Apprehension এর ক্ষেত্রে double P R E H E, not R I. ঠিক আছে? R I না কিন্তু rather এটা হচ্ছে E. Apprehension. A double P R E H E. মুখে এভাবে বলবে পাশাপাশি খাতায় লিখবে তাহলেই দেখবে তোমাদের কাছে বিষয়গুলো অনেক সহজ মনে হচ্ছে. Coming up to the next one, that is called hallucinate. Hallucinate মানে চোখের সামনে যে জিনিসটি নেই সেটি নিয়ে কল্পনা করা বা কল্পনাতীত কোনো কিছু দেখা সেটাকে বলছি আমরা hallucinate. And এইখানে L দুটো রয়েছে, not only one, there are two L's, দুটি L রয়েছে. এই জিনিসটি মনে রাখলেই তোমরা বানানটি সঠিকভাবে লিখতে পারবে. আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো বন্ধুরা belligerent. Belligerent এর ক্ষেত্রে হচ্ছে double L রয়েছে, and belligerent মানে হলো যুদ্ধরত. ওই ধরনের মানুষকে আমরা বলছি belligerent. So এই belligerent এর ক্ষেত্রে B-E-L-L-I, double L টা মনে রাখতে হবে, and then I রয়েছে এখানে, gerent, G-E-R-E-N-T, belly, gerent. So our next word is vagueness. Vague থেকে হচ্ছে vagueness, যার অর্থ হলো অস্পষ্টতা. Vagueness, so আমরা এভাবে আলাদা আলাদা করে ফেলতে পারি, V-A-G-U-E, vague, আলাদা করে ফেলতে পারি, then ness যুক্ত করে দিলেই আমরা এই বানানটি সহজভাবে সঠিকভাবে লিখতে পারবো. Our last word for our today's lesson is inextricability. Inextricability যার অর্থ হলো অমোচনীয়, inextricability. In আলাদা লিখবে, then extricable অথবা extricab লিখে, then ility লিখে দিতে পারো, অথবা extricability আলাদা লিখে দিতে পারো, যেভাবে তোমার কাছে সহজ মনে হয়। আমি একটা বলে দিলাম যে এটাই ফলো করবে, this suggestion is the appropriate suggestion for you, I do not do that. আমি নিজে এটা করি না, আমার নিজের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, আমার নিজের জন্য যেটা পারফেক্ট, that is the appropriate one. আমি যেটা সহজ মনে করছি তোমার কাছে সেটা কঠিন মনে হতে পারে, আমি এই জায়গা থেকে ভেঙে পড়লে আমার কাছে সহজ মনে হচ্ছে, তোমার কাছে হয়তো এই জায়গা থেকে ভেঙে পড়লে সহজ মনে হতে পারে. সো নিজেকে প্রশ্ন করবে যে আমি কোন জায়গাতে কনফিউজ হতে পারি, আমি কোন জায়গাতে আটকে যেতে পারি, এভাবে খুঁজে বের করে উইক পয়েন্টটা সেই বিষয়টা বারবার লিখবে খাতায়, মুখে বলবে, তাহলেই দেখবে বন্ধুরা তোমাদের কাছে স্পেলিং অনেক অনেক সহজ মনে হবে এবং স্পেলিংয়ে তোমাদের একটি মার্কও ছুটে যাবে না, তোমরা কারেক্ট অ্যান্সার করে পরীক্ষায় অনেক ভালো মার্কস অর্জন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল স্পেলিং নিয়ে আমাদের আজকের লেসন। এই বিষয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। Bye-bye.